আসসালামু আলাইকুম। আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, আমাদের বেতন নিয়ে দর কষাকষি চলতেছে। তো চলুন আমরা একটু জানি কে কি বলল। গত 21 অক্টোবর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান শ্রমিক কর্মচারীদের সর্বনিম্ন বেতন 25,000 টাকা চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান। এদিকে 22 অক্টোবর বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের সর্বনিম্ন বেতন 20,393 টাকা করার জন্য লিখিত প্রস্তাব জমা দেন। রাজধানীর পল্টনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে এই প্রস্তাবের বিপরীতে মালিক পক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমআই এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান কর্মচারীদের সর্বনিম্ন মজুরি মাত্র 2,000 টাকা বাড়িয়ে 10,400 টাকা করার প্রস্তাব দিয়েছেন। দুই পক্ষের প্রস্তাব গ্রহণের পর বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা উপস্থিত দুই পক্ষকেই বলেন শ্রমিক পক্ষ চাচ্ছেন 20,000 আর মালিক পক্ষ বলছেন 10,400 টাকা। কোথায় 20 আর কোথায় 10, অনেক ব্যবধান। এই ব্যবধান কমিয়ে আনার জন্য আরও 7 দিন সময় দেওয়া হলো। মজুরি বোর্ডের পঞ্চম সভা আগামী 1 নভেম্বর অনুষ্ঠিত হবে। শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ বাদেই আর একটি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, আমরা যাকে সিপিডি নামে জানি, তারা বর্তমান বাজারের সাথে শ্রমিকদের জীবন মান মূল্যায়ন করে ন্যূনতম বেতন অর্থাৎ সর্বনিম্ন বেতন 17,565 টাকা করার প্রস্তাব দিয়েছেন। আজকের ভিডিও এতটুকুই। আপনার কাছ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিওতে একটি লাইক আশা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবসময়। খোদা হাফেজ।